ব্যাগটা উঠাও, ব্যাগটা উঠাও। হ্যাঁ হয়ে গেছে। এই দুর্গতদের জন্য আমরা খুব অসুবিধার মধ্যে আপনাদেরকে দিচ্ছি। পৌরসভার আমার অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড, আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় অগ্নিকন্যা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরিত হয়ে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার এই কোভিড সিচুয়েশনে দুস্থ নাগরিকদের অনেকের লকডাউনের জন্য কর্মহীন হয়ে পড়েছে। এই দুস্থ লোকদের সাহায্যার্থে আমরা কিছুটা এই দুস্থ লোকদের যাতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় কিছুটা আমরা এই অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এই কালিয়াগঞ্জ পৌরসভা থেকে আমরা এই পরিষেবা দিচ্ছি। 12 রকমের জিনিস দেওয়া হচ্ছে, চাল, ডাল, নুন, তেল, পেঁয়াজ, আটা, গম না আটা, বিস্কুট, সয়াবিন, চিনি আর 500 টাকার উপরে মা এইরকম জিনিসপত্র দেওয়া হচ্ছে। এই 12,000-এর উপরে দেওয়া হ্যাঁ দুস্থ লোকদের মাধ্যমে। এটা দেখা যাক কদিন লাগে, 1,500 করে দিচ্ছি প্রতিদিন, 5 দিন, কমপক্ষে 5 দিন তো লাগবেই। ওয়ার্ড ভিত্তিক মানুষ হিসাবে, বুথ ভিত্তিক হিসাবে দেওয়া হচ্ছে।